স্টার্টিং মাছের তেল ঝালটা কিন্তু কম সময় বানিয়ে ফেলেছি, আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। মাছটাকে আমি কেটে নেব। এত বড় মাছের ছোট ছোট আঁশ, একদম ছোট ছোট। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘরে। আজকের রেসিপি স্টার্টিং মাছ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু তেল ঝালের জন্য মশলাগুলো বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছটা ভালো করে মাখিয়ে নেব, লবণ, এক চামচ হলুদ গুঁড়ো। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। প্রত্যেকটা মাছ আমি এভাবে এভাবে সাজিয়ে দেব। মাছটা উল্টে দেব, মাছটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। এই দেখুন, এইভাবে কিন্তু মাছটা আমি ভেজে নিয়েছি। গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব লঙ্কা বাটা, জিরে বাটা, এবার মশলা ধোয়া জল দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব, কাশ্মীরি রেড চিলি পাউডার, আবারও কিছুক্ষণ কষে নেব। মশলা থেকে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, আমি আর একটু কষেই জল দিয়ে দেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এই মাছের কিন্তু তেল ঝাল করলে বেশি ভালো লাগে। মাছগুলো দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।